সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই টেন্স, তাই না? টেন্স হওয়ারই কথা। আসলে দীর্ঘদিন ধরে আমরা যে প্রস্তুতি নিচ্ছিলাম তারই অংশ হিসাবে আমরা ভর্তি পরীক্ষায়, এই তো আর মাত্র 2-3 দিন বাকি আছে, তো পরীক্ষা দিতে যাব। এতদিনের, দীর্ঘদিনের আমাদের সবার যে বিশাল সংগ্রাম, সেই সংগ্রামের একটা ফল নিয়ে আসতে যাব। এবং আমাদের এই যে পরীক্ষা, এই পরীক্ষায় শুধু তোমরাই টেন্সড এরকম না, তোমাদের সাথে টেন্সড আছে তোমাদের গার্ডিয়ান এবং আমরা, তোমাদের ভাইয়ারা, কারণ তোমাদের রেজাল্ট কি হবে এটাও আমাদের খুবই কনসার্ন আমরা এই ব্যাপারে। তো তোমাদের আজকের আমি দ্বিতীয় লেকচার নিয়ে আসছি। তো আজকে আমরা কোনো বায়োলজির লেকচার নিয়ে কথা বলবো না, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করা যায় তোমরা নিশ্চয়ই জানছো, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এটাকে আমরা বলতে পারি প্রস্তুতির পরের প্রস্তুতি, কারণ তোমাদের কোচিং অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গেছে, বাসায় পড়ছিলে তোমরা। তো সেই পর্যায়ে অনেকদিন পার হয়ে যাওয়ার পর, 2-3 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর, এই যে পরীক্ষার আসার ঠিক আগের 2-3 দিন আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি, তো সেটা নিয়েই আসলে আজকের ক্লাসে একটু আলোকপাত করার চেষ্টা করব। আর আজকের ক্লাসে নিশ্চয়ই উপস্থিতি অনেক কম থাকবে, এটাই আমি এক্সপেক্ট করি। কারণ হচ্ছে ক্লাস তোমরা দেখছো অনেকেই হয়তো, কিন্তু যারা দেখছো না এবং এর বিপরীতে পড়াশোনা করছো সেটাও খুব ভালো, কারণ আসলে শেষ পর্যায়ে বা শেষ মুহূর্তে তুমি নিজের সেলফ স্টাডিটা খুব ইম্পর্টেন্ট, তুমি যদি সময়গুলোকে খুব বেশি কাজে লাগাও তাহলে এটা তোমার জন্য ভালো হবে। তো আমি তোমাদেরকে সাবজেক্টিভ, বিভিন্ন সাবজেক্টে কোনটায় কীভাবে প্রিপারেশন নিয়ে ফেলছো, অনেকেই অনেকভাবে প্রিপারেশন নিয়েছো, তো সেগুলো নিয়ে হালকা আউটলাইন দেবো, খুব ডিটেইল আলোচনা করবো না। কিন্তু তার আগে আমি দুটো পয়েন্ট বলি, এই দুটো পয়েন্ট অবশ্যই মনে রাখো একদম শেষ সময়ের জন্য। একটা পয়েন্ট যেটা আমি প্রথম লেকচারে আমি বলেছিলাম, সেটা হচ্ছে পজিটিভ মেন্টালিটি। তোমরা যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের পজিটিভ মেন্টালিটিটা খুব দরকার। এটা কেন? কারণ হচ্ছে তুমি যখন একটা জিনিস সম্পর্কে নেগেটিভলি চিন্তা করো, নেগেটিভলি চিন্তা করো, তো তখন যেটা হয় সেটার আউটপুট কিন্তু খুব বেশি ভালো হয় না। আর যখন তুমি একটা জিনিস নিয়ে পজিটিভলি চিন্তা করবা, তখন তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে। আচ্ছা, তো ভর্তি পরীক্ষায় তোমার রেজাল্ট কী হবে এটা আসলে তুমি নির্ধারণ করতে পারবে না, কখনোই পারবে না। তুমি অনেক টেন্স, তুমি চিন্তা করছো যে আমার ভর্তি পরীক্ষার রেজাল্টটা কেমন হবে, হায় হায়, এটা চিন্তা করে তোমরা অনেকেই হয়তো অনেক বেশি টেন্স। কিন্তু চিন্তা করো যে এই চিন্তাটা তোমার পরীক্ষা ভালো করার পথে কিন্তু বিশাল একটা অন্তরায়। তুমি যদি অনেক পজিটিভলি চিন্তা করতে পারো যে আমার পরীক্ষার রেজাল্টটা এটা আমি নিয়ন্ত্রণ করি না, আমি শুধু আমার প্রস্তুতিটা নিয়ন্ত্রণ করি, যে আমি কেমন প্রস্তুতি নিব এটা আমার উপরে, কিন্তু আমার রেজাল্টটা কেমন হবে এটা কিন্তু আমার উপরে না। তো এই জিনিসটা যদি তুমি বিলিভ করো, এটা এটা তো সত্যি কথা, এটা বিলিভ করার না করার কোনো ব্যাপার না। তো এইটা যদি তোমার মাথায় থাকে, তাহলে যেটা হবে, তোমার সামনের যে 2 দিন সময় আছে, তো এই সময়টাকে তুমি তোমার প্রস্তুতির জন্য সর্বোচ্চ সময়টা দিবা, প্রস্তুতির জন্য সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে হবে। এবং এখানে নেগেটিভলি চিন্তা করার কোনো সুযোগ নাই, হাই হাই আমার পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, আমি যদি এখানে ভালো করতে না পারি, কি হবে কি হবে। আমি বলবো যে পরীক্ষার হল থেকে বের হয়ে আসো, এরপরে চিন্তা করো যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে কিনা, তোমার পরীক্ষা ভালো হলো কিনা, এবং এরপরে রেজাল্ট কি হবে, এটা চিন্তা করবা ভর্তি পরীক্ষার 1 ঘন্টা ভর্তি পরীক্ষার হল থেকে বের হয়ে তারপরে, তার আগে না। সামনের 2 দিন আমরা কি করব, আমরা শুধু আমাদের প্রস্তুতি নিতে থাকবো। হ্যাঁ, এর মধ্যে কিছু কিছু সময় আমাদের চলে আসবে যে যখন খুব টেন্স লাগবে, তো সেই সময়গুলোতে আমরা কি করতে পারি সেটা নিয়েও কথা বলবো। আর দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে তোমার সামনের দিনগুলো, মাত্র 2 দিন সময় আছে, তো এই সময়টাতে তুমি ইনকমপ্লিট প্রস্তুতি নিবা। ইনকমপ্লিট প্রস্তুতি মানে আমি মিন করছি যেটা, সেটা হচ্ছে তোমার পুরো সিলেবাসটা তুমি চিন্তা করো যে বায়োলজি এতগুলো সাবজেক্ট, মানে এতগুলো অধ্যায় পড়তে হবে, এতগুলো বই আছে, তাই না? তো সুপার বুকের রেফারেন্স আছে, এক্সট্রা ইনফরমেশন আছে, একইভাবে কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইংলিশ, জিকে। তুমি যদি চিন্তা করো যে কতগুলো রাইটারের কতগুলো বই, কত সুপার বুক, প্র্যাকটিস বুক তোমরা অনেক পড়েছো, কিন্তু এখন এই 2 দিনে এটা কি সম্ভব যে তুমি পুরো সাবজেক্টের যা যা তুমি আগে পড়েছিলে এই পুরো অংশটা তুমি আবার এটা রিভিউ করবে? দেখো, এটা কিন্তু কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। এই জন্য যেটা বলবো, শেষ 2 দিনে তুমি ইনকমপ্লিট প্রস্তুতি নাও। ইনকমপ্লিট প্রস্তুতি মানে তুমি আগে যা প্রস্তুতি নিয়েছিলে সেখান থেকে বাছাই করে কিছু 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 জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই অংশগুলো তুমি এখন আবার দেখো। আচ্ছা, তো তোমাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রস্তুতিটা তুমি কিভাবে নেবা। তো সাবজেক্টিভের প্রথমে আমি চলে আসি, সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজি অংশে অনেকগুলো, তোমরা জানো যে বোটানি এবং জুলজিতে অনেকগুলো চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টারগুলোর মধ্যে তুমি আগামী 2 দিন
কোন চ্যাপ্টারগুলো আবার দেখবা, যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে একটু বলে রাখি যে যে কোনো চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, এটা ভুল করো না যে আমি যে চ্যাপ্টারগুলোর নাম বলবো এই চ্যাপ্টারগুলোই পড়বো, অন্যগুলো পড়বো না, ব্যাপারটা এরকম না। তুমি এটাকে প্রায়োরিটি দাও। ধরো কথার কথা কোষ বিভাজন চ্যাপ্টার, এ চ্যাপ্টার থেকে তো প্রশ্ন আসতেই পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্ন আসে এটা তুমি যদি সামনে দুদিন নাও পড়ো, এরপরে তোমার যেহেতু আগে আগে প্রস্তুতিটা নেওয়া আছে, এই জন্য তুমি আগের প্রিপারেশন থেকে এটা বলতে পারবা। তো এই জন্য এই ধরনের অধ্যায় না পড়ে যেগুলো তোমাকে আবার দেখতে হবে এই চ্যাপ্টারগুলো আমি একটু বলে দিব। তো শুরুতে আসি হচ্ছে বোটানি। তো বোটানিতে যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কোষ, এবং কোষ থেকে তুমি আবার একটু দেখে নাও সেটা হচ্ছে বিভিন্ন অঙ্গগুলো, কোষ অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোর কী কাজ, দেখো এগুলো কিন্তু মনে থাকে না। হ্যাঁ, কোষের গঠন কী, কে আবিষ্কার করেন, ওগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারো তুমি, তাহলে কোষ চ্যাপ্টারটা তুমি আবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে যাই, সেটা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া। তোমাদের ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে প্রশ্ন আসবেই, এটা আসে প্রায় সময়ই দেখা যায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন চলে আসছে। তো এখান থেকে ভাইরাস ঘটিত কোনগুলো, হ্যাঁ ব্যাকটেরিয়া ঘটিত কোনগুলো রোগ, এরকম কিছু স্পেসিফিক পয়েন্ট তোমরা সুপার বুকে লাল কালিতে পড়েছিলে, ওই জিনিসগুলো তুমি আরেকবার একটু দেখো, চোখ বুলাও। এখন কিন্তু আবার মুখস্থ করার সুযোগ নাই, জাস্ট একটু চোখ বুলিয়ে যাও। এর পরবর্তীতে যেটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে উদ্ভিদের জৈবনিক প্রক্রিয়া। তো এই চ্যাপ্টারটা মুখস্থ না, এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয়। তো তোমরা যেটা করতে পারো, এখান থেকে লাল কালিতে লাগানো আমাদের সুপার বুকের অংশগুলো জাস্ট একবার চোখ বুলাও। পরবর্তীতে এর শেষের দিকে যে চ্যাপ্টারগুলো আছে এখান থেকে টিস্যু অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এবং অনেক সময় বায়োটেকনোলজি ওখান থেকেও দু একটা প্রশ্ন চলে আসে, তো সেগুলো তুমি দেখতে পারো। তো বোটানির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো আরেকবার দেখো, এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো তুমি পরে দেখবা, যদি সময় পাও দেখবা, না হলে খুব বেশি প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে জুলজি। তো জুলজিতে আমরা যে টপিকগুলো অবশ্যই পড়বো, অবশ্যই তোমরা জানো যে হিউম্যান বডি বা মানব দেহ, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এবং এখানকার টপিকগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে রক্ত, ব্লাড এবং সার্কুলেটরি সিস্টেম। এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বা, কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, কোনো কোনো বছর এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে, 5টা 6টা, অনেক সময় 8টা পর্যন্ত প্রশ্ন চলে আসছে। আচ্ছা, এর বাইরে তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে স্কেলেটাল সিস্টেম, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে যে হাড্ডি গুড্ডির নামগুলো আছে এগুলো কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, এবং পরবর্তীতে এর পরে যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে কোয়ার্ডিনেশন বা সমন্বয় চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা যেটা পড়তে পারো যে আমাদের মাথার যে বিভিন্ন অংশগুলো আছে, তাই না, ব্রেইন বা মস্তিষ্কের বিভিন্ন পার্ট, কোন পার্ট কি কাজ করে, বিশেষ করে তোমরা জানো যে যে থ্যালামাস এর কাজ কি, বা তোমাদের ওই যে সেরেবেলামের কাজ কি, সেরেব্রামের কাজ কি, এই অংশগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং এগুলো তুমি যদি এখন না দেখো তাহলে কিন্তু এটা অ্যান্সার করা খুব বেশি সহজ হবে না, ভুল হয়ে যাবে। তো এই চ্যাপ্টারগুলো দেখো, এবং এর বাইরে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে আরেকবার দেখতে হবে। এই চ্যাপ্টারগুলোর বাইরে অন্য চ্যাপ্টার তুমি যদি সময় পাও তাহলে দেখবা, কিন্তু আবারও বলে রাখি ভুল করো না, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোই পড়বো এখান থেকেই প্রশ্ন আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু এই চ্যাপ্টারগুলো অবশ্যই একবার করে তোমাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে চলে যাই কেমিস্ট্রিতে। তো কেমিস্ট্রিতে তোমরা জানো যে কিছু চ্যাপ্টার আছে কম গুরুত্বপূর্ণ, হ্যাঁ তো কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোই আমি একটু বলে দিই। যেমন তোমরা জানো যে বায়োলজি সরি কেমিস্ট্রির প্রথম পত্র, এটার 1 এবং 5 নম্বর চ্যাপ্টার, এটা তেমন ইম্পর্টেন্ট না। তেমনিভাবে সেকেন্ড পেপার যেটা আছে সেখান থেকে 5 নম্বর চ্যাপ্টার তেমন ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো তুমি আগেও পড়ছো আমাদের সুপার বুক থেকে লাল সবুজে দাগানো অংশগুলো, কিন্তু লাস্টের 2 দিন আবার এটা দেখবো, এত সময় হয়তো নাও পেতে পারো। তো আমি বলবো এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে এর বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো খুব ভালো করে দেখবা। যেমন ফার্স্ট পেপারের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে তোমরা অবশ্যই পিরিয়ডিক টেবিল যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবা। সেকেন্ড পেপারের ক্ষেত্রে জৈব যৌগ, তোমরা জানো যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, আবার দেখো, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকবে। আর কিছু চ্যাপ্টার আছে ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো হচ্ছে কি তুমি কিন্তু পারবা, হ্যাঁ যেমন তড়িৎ রসায়ন তুমি যদি বলো অথবা গুণগত রসায়ন পারা যায়, মানে এই চ্যাপ্টারগুলো তুমি দেখবা জাস্ট চোখ বুলিয়ে যাবা, কিন্তু জৈব যৌগ খুব ভালো করে পড়ো, পিরিয়ডিক টেবিল খুব ভালো করে পড়ো, এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে, তো এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন যেন তোমার ভুল না হয়। আমরা ফিজিক্সে যদি আসি খুব সংক্ষেপে বলবো, যেমন ফিজিক্সের কিছু সহজ চ্যাপ্টার আছে, প্রশ্ন আসে কিন্তু তুমি যদি এখন না দেখো তারপরেও তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা। যেমন হচ্ছে ধরো ভেক্টর, ভেক্টর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে এগুলো সবাই পারে, মোটামুটি পারা যায়। তো এই জন্য আমি বলবো যেটা তোমরা যেটা করবা যে আমাদের সুপার বুক থেকে রেফারেন্স বই
তো একটা ইসহাক তোমরা জানো, সেই অংশগুলো পড়বা, লাল কালিতে অংশগুলো পড়বা, সবুজ এখন আর পড়ার প্রয়োজন নাই। এবং এর বাইরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু ম্যাথ আছে, ম্যাথ গুলো তোমরা আগে নিশ্চয়ই দেখছো, কিন্তু এখন আবার নতুন করে ম্যাথ করার দরকার নাই। তোমরা যেটা করবা, সুপার বুকে কিছু ম্যাথ করে দেওয়া আছে প্রত্যেকটা টাইপের, এটা একটু জাস্ট দেখে নাও, এটা করতে পারো। আর খুব ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য আমি বলবো, চতুর্থ অধ্যায় থেকে নবম অধ্যায় এই অধ্যায়গুলো আরেকবার চোখ বুলাও, চতুর্থ অধ্যায় থেকে নবম অধ্যায়। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এক থেকে পাঁচ নম্বর অধ্যায়, এক থেকে পাঁচ নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এর বাইরের অধ্যায়গুলো দেখতে হবে পরে, কিন্তু এই অধ্যায়গুলো যেন সবাই দেখো, এটা যেন মিস না হয়। আচ্ছা, আমি এরপরে চলে যাই, যেটা সেটা হচ্ছে জিকে ইংলিশ, এটা নিয়ে বলবো। সেটা হচ্ছে যে অনেক কিছুই তো পড়লাম তাই না, তা কিছু জিনিস আছে আমি বলবো যে এগুলো এখন আর পড়ো না, সামনে দুই দিন মাত্র সময়, খুব বেশি সময় নাই। তো এটাই হবে ইংলিশ, ইংলিশটা আমি বলবো যা পড়ছো পড়ছো, এখন নতুন করে আর খুব বেশি পড়ার দরকার নেই। কারণ এটা ঠিক যে আজকে তুমি ইংলিশ যেটা পড়বা ওইটাই যে পরীক্ষায় আসবে এটা কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নাই, তো ইংলিশটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো আগামী দুই দিনের জন্য। কিন্তু জিকেটা তোমাকে একটু দেখতে হবে। এখানে একটু বলে রাখি যে জিকেই কি পড়বা, ওই যে আমাদের 30টা তোমাদেরকে ডেইলি জিকেই শিট দেওয়া হয়েছে, তো সেখানে কিন্তু প্রিভিয়াসলি ভার্সিটিগুলোতে বিসিএস এবং মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে তো সেগুলোই ওখানে দেওয়া আছে। আমি বলবো তোমরা জিকে এর প্রিপারেশনটা, এখানে জিকে অংশটার প্রিপারেশন শুধুমাত্র ওই বই থেকে নাও যেগুলো প্রিভিয়াস কোশ্চিন থেকে আসছে। এবং খুব ইম্পর্টেন্ট, যেটা মিস করো না, সেটা হচ্ছে এই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট নিউজ, এই দুইটা একটু কিনে নাও, অনেকেই কিনছো আমি জানি এবং পড়ে ফেলছো। তো আমি বলবো যে জিকের জন্য এ মাসের কারেন্ট নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে অনেক সময় এগুলো থেকে বেশ কয়েকটা প্রশ্ন চলে আসে, এই জন্য এবছরের কারেন্ট নিউজ, সরি এই মাসের কারেন্ট নিউজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা অবশ্যই কালেক্ট করো। ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, বর্ণনা দেওয়া আছে, একবার একটু চোখ বুলাও এবং খুব ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি দেখে নাও, কারণ খুব সম্ভাবনা যে ওখান থেকে কিছু প্রশ্ন চলে আসবে। আচ্ছা, তো মোটামুটি এগুলো হচ্ছে সাবজেক্টিভ, মানে যে অংশটা তুমি পড়তে পারো এটা নিয়ে বললাম। আচ্ছা, এবার বলি যেটা, সেটা হচ্ছে যে সামনে যে দুই দিন সময় আছে এই সময়টাকে একটা রুটিনের মধ্যে ফেলে দাও। তো রুটিনটা কেন, কারণ দেখো এতগুলো সাবজেক্ট পড়তে হবে, এত কিছু পড়তে হবে, তো তুমি যদি রুটিন না করো তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না। আচ্ছা, রুটিনটা কেমন হবে, হ্যাঁ হতে পারে তুমি আজকে থেকে, আজকে রাত থেকে একটা রুটিন করো, বা অলরেডি আজকের দিনের রুটিনটা হয়তো তোমার করা আছে, দরকার নেই। তুমি কালকে সকাল থেকে, আমি বলবো পরীক্ষার আগের দিন সন্ধ্যা পর্যন্ত বা খুব বেশি হলে এশা পর্যন্ত যে সময়টা তুমি পাচ্ছ এই মোটামুটি দুই দিনের মতো, তো এই সময়ের একটা রুটিন করো যে আমি এই সময় এটা পড়ব, এই সময়টুকুতে এটা পড়ব, এই সময়টুকুতে এটা পড়ব। এবং তোমার ওই সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় খুব র্যাপিডলি হলেও তুমি একটু দেখে যাও, জাস্ট একবার চোখ বুলাও। এবং তোমার টার্গেট থাকবে যে ওই সময়ের মধ্যেই ওই সাবজেক্টের যে অংশগুলো আমি বললাম এগুলো আমি শেষ করব। শুধুমাত্র লাল কালিতে দাগানো অংশগুলোই পড়ো। এবং তোমার জন্য আরেকটু সহজ করে দিই, সেটা হচ্ছে একটা রেফারেন্স বই পড়ো, এবং রেফারেন্স বইয়ের পরে আমাদের সুপার বুকে এক্সট্রা ইনফরমেশনের যে প্রথম বইটা আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তোমরা জানো যে এক একটা বই, তো সেই বইগুলো পড়ো। এটা তুমি করো, তাহলে অনেক কম সময়ে তুমি মোটামুটি অনেক কিছু কভার করতে পারবা। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি ওই সন্ধ্যা পর্যন্ত যে রুটিন করছো বা এশা পর্যন্ত পরের দিনের যে রুটিনটা করছো, তো এই রুটিনের মাঝে মাঝে একটু ব্রেক দিবা। যেমন ধরো তুমি কালকে সকাল থেকে পড়বা, একটা না পড়তে নিশ্চয়ই ভালো লাগবে না, হ্যাঁ তুমি এরকম টার্গেট নাও 3-4 ঘন্টা বা 5 ঘন্টা সময়ের মধ্যে আমি বোটানি, পুরো বোটানি অংশটা একবার দেখে নেব, ঠিক আছে। এরপরে তুমি যখন জুলজি অংশটা দেখবা অথবা অনেকে হয়তো কেমিস্ট্রি অংশটা দেখবা, তো এই মাঝখানের সময়টাতে তুমি একটু জিকে পড়ো। তো এটা হলে হবে কি, তোমার পড়াটা বোরিং লাগবে না এবং তুমি একটা না অনেকক্ষণ পড়তে পারবা। একটু ব্রেক নাও, 1 ঘন্টা পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 1 ঘন্টা পড়ো, 5 মিনিট ব্রেক নাও, এভাবে তুমি পড়তে থাকো। একটা সাবজেক্ট পড়ো, কিছু জিকেই পড়ো, এরপরে আবার একটা সাবজেক্ট পড়ো, আবার কিছু জিকেই পড়ো, তো এভাবে তুমি পড়তে পারো। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আগামী দুই দিনের জন্য বা তোমার পরীক্ষা দেওয়া পর্যন্ত যেটা করবা সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন কমাতে হবে। ডিস্ট্র্যাকশন আমাদের জন্য কি এটা তোমাকে বলে দিতে হবে না, তোমরা জানো যে এই যে মোবাইল আমরা ব্যবহার করি এটা আমাদের জন্য একটা ডিস্ট্র্যাকশন, আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, ফেসবুক এবং আদার্স, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা ডিস্ট্র্যাকশন। প্লিজ তোমাদেরকে যেটা বলবো, আগামী 2-3 দিনের জন্য এগুলো একদম বন্ধ। খুব ভালো হয় তোমার মোবাইলটা একদম বন্ধ রাখো, তোমার সোশ্যাল মিডিয়া থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাও আগামী 2 দিনের জন্য। এখন তুমি বলবো যে ভাইয়া এটা তো অনেক কষ্ট হবে, এটা তো পারবো না, কিন্তু আমি তোমাকে বলবো যে এই যে তোমার
সোশ্যাল মিডিয়া থেকে তুমি যে একটু হয়ে গেলা, দূরে সরে আসলা মাত্র কিছুদিনের জন্য, তো এটা তোমার মধ্যে একটা ডিসকমফোর্ট তৈরি করতে পারে। তো এই ডিসকমফোর্টটা তোমার জন্য খুবই দরকার। ডিসকমফোর্ট কেন দরকার? কারণ এটা বলা হয় যে তোমার মধ্যে যদি ডিসকমফোর্ট থাকে, মানে তুমি যে কাজ করে অভ্যস্ত সেটার থেকে বেরোয় এসে ছকের বাইরে চলে আসা, তো এরকম একটা ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে তোমার নিজের মধ্যে একটা ডিসকমফোর্ট তৈরি হবে, এরকম একটা পজিশনে তুমি যদি আসতে পারো, তাইলে তোমার একটা প্রোগ্রেশন হবে। তাইলেই শুধু তোমার একটা প্রোগ্রেশন হবে। তো তুমি তোমার লাইফে একটা প্রোগ্রেশন চাও না? নিশ্চয়ই সবাই চাই। তোমার রাখবা প্রোগ্রেশনের জন্য আমাদের ডিস্ট্র্যাকশন বন্ধ করতে হবে এবং ডিসকমফোর্ট এটা নিজের মধ্যে তৈরি করতে হবে। আচ্ছা, এখন এরকম হতে পারে যে তুমি ঠিক আছে ডিসকমফোর্ট এটা তৈরি করতে চাচ্ছ, কিন্তু অনেক সময় মোটিভেশন পাচ্ছ না, ইন্সপিরেশন পাচ্ছ না। তো সেক্ষেত্রে বলবো যে অনেক সময় টায়ার্ড হয়ে যাও, হ্যাঁ, হয়তো ভাল লাগছে না, অথবা অনেক বেশি টেন্সড হয়ে গেছো। তো এই সময়গুলোতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সেলফ ইন্সপিরেশন। তুমি নিজেই নিজের একটা ইন্সপিরেশন খুঁজে নাও। সেটা হতে পারে, হ্যাঁ, এটা চিন্তা করো যে তোমার বাবা তোমার জন্য কি কষ্ট করছে, তাই না? হ্যাঁ, হয়তো তারা স্বপ্ন দেখছে, বাবা এবং মা, যে তুমি মেডিকেলে চান্স পেয়ে যাবা, ডাক্তার হয়ে যাবা। তো এই ভালো লাগাটা তাদেরকে উপহার দেওয়ার জন্য তুমি একটা সেলফ মোটিভেশন নিজের মধ্যে তৈরি করো যে না, আমার বাবা আমার জন্য এতদিন পর্যন্ত অনেক কিছু করছে, আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে, হ্যাঁ, আমার টিচাররা আমার জন্য কষ্ট করছে, তো তারা তো চায়। তো তাদের চাওয়া পাওয়া এই জিনিসটা যেন তোমার মধ্যে একটা মোটিভেশন তৈরি করে, এই জিনিসটা ফিল করো। আমি বলবো যে 5 মিনিট কম পড়ো, কিন্তু 5 মিনিট এই জিনিসটা থিঙ্ক করো, এবং এটা তোমার মধ্যে একটা মোটিভেশন নিয়ে আসবে, একটা ইন্সপিরেশন নিয়ে আসবে যে না, ঠিক আছে, ওকে, আমি আবার পড়ি। একটু টায়ার্ড হয়ে যাচ্ছ, 5 মিনিট একটু চিন্তা করো যে আমার বাবার জন্য আমি ভালো রেজাল্ট করতে চাই, আমার জন্য না হলেও, আমার মায়ের জন্য আমি ভালো রেজাল্টটা করতে চাই, আমার জন্য না হলেও। তাহলে এভাবে তুমি প্রস্তুতি নিতে থাকো। আচ্ছা, এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা তো এর আগে প্রস্তুতি নিচ্ছিলে, সুপার বুক থেকে, প্র্যাকটিস বুক থেকে বিভিন্ন কোশ্চিন সলভ করছো, তো এই সময় আসলে এগুলো নিয়ে কি করা যায়? সুপার বুক তো বলেই ফেলছি যে সাবজেক্টিভ জাস্ট লাল কালির অংশ, দাগানো অংশগুলো পড়বা। আমি বলবো যে এই সময়ে তোমরা যেটা করবা সেটা হচ্ছে প্র্যাকটিস বুকটা না দেখলেও চলবে, খুব বেশি দরকার নাই। আর যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে মডেল টেস্টের যে প্রশ্নগুলো ছিল, তুমি সলভ শিটগুলো নিশ্চয়ই নিয়েছো এবং দেখেছো যে ওখানে কোন জিনিসগুলো তোমার ভুল হয়েছে। যাদের দাগানো আছে তারা ওই দাগানো ভুল অংশটা যেগুলোতে তোমার ভুল হয়েছিল সেগুলো শুধু আরেকবার দেখে যাও। আর যদি তোমার দাগানো না থাকে, আমি বলবো যে মডেল টেস্টের কোশ্চিনগুলো তুমি পুরোটা সলভ শিটটা, শুধু সলভ শিটটা তুমি আবার দেখো, জাস্ট কোশ্চিন কি অ্যান্সার কি, কোশ্চিন কি অ্যান্সার কি, এভাবে দেখতে থাকো। এটা যদি তুমি সুপার বুক শেষ করার পর তোমার সময় থাকে তাইলে দেখবা। আচ্ছা, আমরা চলে আসি, সেটা হচ্ছে 2 দিন প্রস্তুতি শেষ, এরপরে পরীক্ষার আগের রাত। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরীক্ষার আগের রাতে দেখা গেছে, মানে আমি তোমাদেরকে জাস্ট একটা প্রপোর্শনাল একটা ফর্মুলা বলি, যে পরীক্ষার আগের রাতের ঘুম প্রপোর্শনাল টু ইওর মার্কস। সত্যি কথা, পরীক্ষার আগের রাতে কেউ যদি 1 ঘন্টা ঘুমায়, ধরো কথার কথা, সে 10 মার্ক পাবে, কেউ যদি 2 ঘন্টা ঘুমায় 20 মার্ক পাবে। তো এজন্য পরীক্ষার আগের রাতে তুমি যদি 5-6 ঘন্টা ঘুমাও, তুমি যত মার্কস পাবা, আমি বলবো যে 7-8 ঘন্টা ঘুমাবে সেই বেটার চান্স যে তোমার চেয়ে বেশি মার্কস পাবে। এটা কিন্তু প্রপোর্শনাল, যে পরীক্ষার আগের রাতের ঘুম প্রপোর্শনাল হচ্ছে তোমার রেজাল্ট, তোমার মার্কস। তো এই জন্য বলবো যে মিনিমাম তুমি 6-7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো। পরীক্ষার আগের রাতে পড়া খুব বেশি কাজে লাগে না, এবং আমি এটা মানে খুব হলফ করে বলবো যে পরীক্ষার আগের রাতে পড়া আসলে কোনোই কাজে লাগে না, বরং পরীক্ষার আগের রাতে তুমি ঘুমানোর চেষ্টা করো। তুমি এসার সময়ে নামাজ পড়ো, নামাজ পড়ে আমি বলবো ঘুমানোর চেষ্টা করো, কারণ হচ্ছে তোমার ঘুম আসতে কিন্তু দেরি হবে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, তুমি বিছানায় শুয়ে পড়তে পারো 10টার দিকে, 11টার দিকে, দেখবা যে ঘুম আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এই জন্য বেটার হচ্ছে তুমি আরেকটু আর্লি, যখন তুমি ঘুমাও, ইউজুয়াল ঘুমাও, তার থেকে 1-2 ঘন্টা আগে তুমি ঘুমানোর চেষ্টা করো, বিছানায় চলে যাও। এবং প্লিজ এটা করো, সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে অবশ্যই 6-7 ঘন্টা ঘুমায়ো। এটা না হলে যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তোমার মাথা গরম হয়ে যাবে, এবং তোমার মাথা যখন একবার গরম হয়ে যাবে, তুমি কিন্তু আশানুরূপ রেজাল্ট করতে পারবে না। তুমি হয়তো অনেক ভালো করতে পারতা, কিন্তু দেখা যাবে মাথা গরম করে অনেক সহজ ভুল করে ফেলছো এবং তোমার রেজাল্ট আশানুরূপ হচ্ছে না। আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো পরীক্ষার দিন সকালবেলা কি করবো। পরীক্ষার দিন সকালবেলা যেটা বলবো সেটা হচ্ছে কোনো পড়ার দরকার নেই, পরীক্ষার দিন সকালবেলা বি রিল্যাক্সড,
একদম রিল্যাক্স হয়ে যাও। কিন্তু কথাটা খুব সহজ ভাবে বললাম, কিন্তু এটা আসলে সত্যি যে সম্ভব না, এত সহজে রিল্যাক্স হওয়া যায় না। এজন্য কোনো পড়ার দরকার নাই, এই পড়া কিন্তু তোমার মধ্যে একটা উৎকণ্ঠা এবং তোমার মধ্যে একটা টেনশন ক্রিয়েট করবে, এটা কিন্তু হয়। কারণ হচ্ছে কি, তুমি ধরো কথা কথা পরীক্ষার সকালবেলা মনে হলো হায় হায় আমি তো বিক্রিয়াগুলো ভুলে গেছি, তুমি একটা বিক্রিয়া দেখতে গেলে তখন তোমার মাথায় আসলো আয় হায় অনেকগুলো তো বিক্রিয়া আছে, এগুলো তো আমি মনে হয় পারবো না। তো এভাবে তুমি যে কোনো জিনিস যখন পরীক্ষার দিন সকালবেলা পড়তে থাকবা, তখন তোমার মনে হবে যে তোমার কনফিডেন্স কমে যাবে, তোমার মনে হবে এটাও পারি না, এটাও পারি না, এটাও পারি না, হায় হায় আমার মনে হয় চান্স হবে না, এবং তোমার অনেক বেশি টেনশন কাজ করবে। তো এই জন্য যেটা বলবো, পরীক্ষার দিন সকালবেলা দরকার নেই, বহুত পড়ছো গত 3-4 মাস ধরে অনেক বেশি পড়াশোনা করছো না, তো এই জন্য পরীক্ষার সকালবেলা কোনো কিছু পড়ার দরকার নেই। বি রিল্যাক্সড, একদম রিল্যাক্স হয়ে যাও, খুব ভালো হয় সকালবেলা নামাজটা পড়ে নিবা সঠিক সময়ে। পরবর্তীতে তুমি পরীক্ষার হলের দিকে রওনা হবা, দেখে নিবা যে অ্যাডমিট কার্ড ঠিক আছে কিনা, তোমার কলম ঠিক আছে কিনা, এবং পরীক্ষার হল যেখানে তোমার পড়বে এমন ভাবে যাওয়ার টাইমিং করো যাতে পরীক্ষার হলে তুমি মিনিমাম 50 মিনিট থেকে 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে পারো। বিলিভ মি যে এটা খুবই দরকার, কারণ হচ্ছে তুমি পরীক্ষার হলে যদি আধা ঘন্টা আগে যাও, 20 মিনিট আগে যাও, তোমার এত বেশি টেনশন হবে, মানে ভাই হাই হাই আমি ঠিক মতো পৌঁছাতে পারলাম কিনা, মাঝখানে জ্যামে আটকা পড়ে গেলাম, মানে বিভিন্ন ঝামেলা। তো এগুলোর কোনো প্রয়োজন নাই। আমি তোমাদেরকে বলবো এমন ভাবে টাইমিং করো যাওয়ার জন্য যে পরীক্ষার হলে তুমি 50 মিনিট থেকে 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছাতে পারো। হয়তো 10-15 মিনিট পর তোমার হল খুলে খুলে দিবে, তুমি হল রুমে চলে যাবা, ওকে হল রুমে চলে গেছো, ওখানে গিয়ে 5 মিনিট 10 মিনিট একদম রিল্যাক্সড হয়ে বসে থাকো, তোমার সিটে তুমি বসে থাকো, হ্যাঁ একদম রিল্যাক্সড হয়ে লম্বা লম্বা শ্বাস নিতে পারো। তোমার যদি মনে হয় যে এটা এটা কাজ করে, চোখ বন্ধ করে রেখে খুব ডিপ চিন্তা করতে পারো, ঠিক আছে, এভাবে তুমি একটু রিল্যাক্সড হওয়ার চেষ্টা করো, এবং 5-10 মিনিটের মধ্যে দেখবা যে তোমার মধ্যে যে একটা সিম্প্যাথেটিক ড্রাইভ ছিল, তাই না, অনেক বেশি টেনশন ছিল বা এভরিথিং, তো এই জিনিসগুলো কমে আসবে। তো এরকম একটা ঠান্ডা মাথা নিয়ে তুমি যখন মানে যুদ্ধে নেমে পড়বা, ফিল্ডে নেমে পড়বা, তোমার কোশ্চিন দিয়ে দিবে, অ্যান্সার করা শুরু করবা, তো তখন দেখবা যে পরীক্ষাটা অনেক ভালো হচ্ছে। আর এটা মনে রাখবা যে তুমি কোন জিনিসগুলো পারো না এটার উপর তোমার চান্স নির্ভর করবে না, তুমি কোন জিনিসগুলো পারো না এটার উপরে তোমার চান্স নির্ভর করবে না, তোমার চান্স নির্ভর করবে যে তুমি তুমি কোন জিনিসগুলো পারতা, যে জিনিসগুলো তোমার জানা আছে কিন্তু তুমি ভুল করছো। যেমন আমার লাইফের এক্সপিরিয়েন্স তোমাদের বলি, সেটা হচ্ছে এই যে পরীক্ষার আগের রাতে এই যে ঘুমাতে সমস্যা হয়ে গেছে, পরে যেটা হলো সেটা হচ্ছে যে আমরা পরীক্ষার হলে চলে গেলাম, পরীক্ষার হলে হল কোথায় খুঁজে পাচ্ছিলাম না, 5 তলায় আমার হল ছিল, তো আমি 1 তলায় খুঁজে পাচ্ছিলাম না, মেডিকেল কলেজ তো কখনোই যাওয়া হয় নাই। তো তারপরে পরীক্ষার হলে ঢুকলাম 5 মিনিট আগে, 5 মিনিট আগে ঢুকে সিট খুঁজে পাচ্ছিলাম না, তারপরে সিটে বসলাম কোনো রকম, আমার খাতা দিয়ে দিল, তো এই জিনিসগুলো নিয়ে খুব বেশি টেনশন শুরু হয়ে গেছে এবং আমি খুবই মানে টেনসড হয়ে গেলাম। পরবর্তীতে যেটা দেখা গেল পরীক্ষা শেষ করে, সেটা হচ্ছে যে আমার খুব সহজ, হ্যাঁ 6-7টা ভুল হয়ে গেছে, তো এই ভুলগুলো যদি আমি মিনিমাইজ করতে পারতাম রেজাল্ট আরো ভালো হতো, তাই না। তো এই জন্য বলবো যে সহজ ভুল করো না, তুমি যে জিনিসটা জানো এটা তুমি কিভাবে বের করবা, পরীক্ষার হল থেকে বের হবা, বের হয়ে শুনবা যে এটার অ্যান্সার এটা, তুমি বলবা হ্যাঁ এটা তো অ্যান্সার তো এটাই, তখন তোমার হঠাৎ করে বাসায় যাওয়ার সময় মনে পড়বে হায় হায় এটার অ্যান্সার তো আমি এটা দাগাই দিয়ে আসছি। তো এই জন্য এই ধরনের সহজ ভুল যেন না হয়। আবারও বলছি, তুমি যেটা জানো না ধরে নাও যে 95% পোলাপান ওটা জানে না, কারণ তুমি প্রস্তুতি নিশ্চয়, যারা একদম ফার্স্ট হবে সেকেন্ড হবে তাদের কথা আলাদা, কিন্তু অ্যাভারেজ হচ্ছে যে তুমি যেটা জানো না এটা 95% পোলাপান জানতে না, তো ওইটা নিয়ে টেনশন নাই। তুমি চান্স পাবা যদি তোমার জানা জিনিস তুমি কম ভুল করো, আবারও বলতেছি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি চান্স পাবা যদি তোমার জানা জিনিস তুমি কম ভুল করো। সহজ ভুল যদি 2-1টা হয় তোমার রেজাল্ট অনেক ভালো হবে, সহজ জিনিস যদি 4-5টা ভুল হয়ে যায় দেখবা যে শেষের দিকে মেডিকেলে হচ্ছে, সহজ ভুল যদি 7-8টা হয়ে যায় যেগুলো তুমি জানতা তোমার জানা আছে, তো তখন দেখবা যে চান্স হচ্ছে না। তো এই জন্য খুব কেয়ারফুল থাকবা। আর আমি একটু বলি যে কিভাবে বৃত্ত ভরাট করবা, আগে অ্যান্সারে যাওয়ার দরকার নাই, তুমি আগে দেখে নাও তোমার কোশ্চিন পেপার, কারণ এমন হলো কথার কথা যে তুমি কোশ্চিন পেপারে গিয়ে দেখলা 1 পেজে কোনো প্রিন্ট আসে নাই, এই জন্য পুরো কোশ্চিন পেপারটা তুমি উল্টাও, দেখো যে তোমার কোশ্চিনগুলো ঠিক আছে কিনা, কোশ্চিনগুলো ঠিক আছে কিনা। এরপরে তুমি তোমার রোল নাম্বার বা আদার্স যেগুলো ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো ফিল আপ করো, এবং ওখানে কিন্তু কোনো সেট কোড থাকবে না যেটা পূরণ করতে হয়, কোনো সেট কোড পূরণ করতে হয় না, এটা নিয়ে যেন কনফিউশন না হয়।
খুব সুন্দর করে ওখানে সময় দাও, 2-3 মিনিট সময় দাও তোমার ওই যে বৃত্ত ভরাট করার জন্য, যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার যেটা লিখতে হয়, তোমার সিগনেচার, সেখানে তুমি 2-3 মিনিট সময় দাও, সমস্যা নাই, ওখানে যেন ভুল না হয়। পরে তুমি কোশ্চিনে আসো। এবার কোশ্চিন কিভাবে দাগাবো এটা একটু বলি, যে তোমার যেটা মনে হবে যে এই কোশ্চিনটার অ্যান্সার আমি একদমই জানি না, ক খ গ ঘ এই কোশ্চিনটা তো কখনো দেখেই নাই, এইরকম কোশ্চিন দাগাবা না, এইরকম কোশ্চিনের অ্যান্সার করবা না, তোমরা জানো নেগেটিভ মার্কিং অ্যান্সার। তাহলে কোন কোশ্চিন গুলো দাগাবা যেগুলোতে তোমার চান্স 50-50, তোমার তুমি পড়ছিলা কিন্তু তোমার মনে হচ্ছে হ্যাঁ খ অ্যান্সার হবে নাকি গ অ্যান্সার হবে, তাহলে 50-50 যেগুলো আমি বলবো এগুলো প্রত্যেকটা অ্যাপ্রোচ করবা, প্রত্যেকটা অ্যান্সার করবা। আচ্ছা, আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে ডাবল অ্যান্সার ট্রিপল অ্যান্সার এগুলো নিয়ে অনেকে টেন্স থাকে, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেক সময় ব্ল্যাঙ্ক অ্যান্সারও আসে, ডাবল ট্রিপল আসে, তো কি করব। আমি বলবো যে এগুলো আসলে খুব বেশি আসে না, 2-3টা বা এর বেশি হবে না, তো তোমাদের প্রত্যেকজন স্টুডেন্টের যেটা করা উচিত সেটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার চয়েস করা উচিত, যেটা তুমি ওভার শিওর যেটার অ্যান্সার ডাবল সেটা তুমি দিতে পারো, সেটা 2-1টা হতে পারে, কিন্তু তুমি ঢালাওভাবে 3-4-5টা কোশ্চিনের ডাবল অ্যান্সার এটা কখনোই দিবা না। তুমি চিন্তা করবো যে প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার হচ্ছে একটাই, কারণ কি তুমি যখন একটা কোশ্চিনের অ্যান্সার একটা চিন্তা করবা তখন খুব দ্রুত তুমি কিন্তু কোশ্চিনগুলোর অ্যান্সার করতে পারবা, আর যখন তুমি চিন্তা করবা যে না যে কোনো কোশ্চিনের তো 2-3টা অ্যান্সার হতে পারে, তখন দেখবা নর্মালি তুমি যে কোশ্চিনগুলোর অ্যান্সার করতেছো তো এগুলো তোমার চিন্তা ভাবনা করতে অনেক ডিলে হয়ে যাচ্ছে, তুমি পুরো 100টা কোশ্চিনে যেতে পারবে না। তো এই জন্য বলবো প্রত্যেকটা কোশ্চিন তুমি সিঙ্গেল অ্যান্সার চিন্তা করো, খুব ওভার কনফিডেন্ট না হলে 2-3টা খুব বেশি ডাবল অ্যান্সার করতে পারো, পারতপক্ষে না করাই ভালো। আচ্ছা, এখন কত কোশ্চিন অ্যান্সার করব, আমি বলবো মিনিমাম তোমাকে 90-95টা কোশ্চিন এরকম যাওয়া উচিত, যাতে প্রিপারেশন খারাপ, হয়তো তুমি প্রথমে দাগাই দেখছো যে 50-60টা পারছি, আমি বলবো আরো 15-20টা যেগুলো তোমার 50-50 চান্স সেগুলো দাগাও, কিন্তু মিনিমাম 85-90টা দাগাতেই হবে, 85-90টা দাগাইতেই হবে। আর এর বাইরে যাদের প্রস্তুতি খুবই ভালো তারা তো আরো অনেক বেশি দাগাতে পারো, আমার গত বছর যে ফার্স্ট হয়েছিল খুব সম্ভবত সে 96টা কোশ্চিনের অ্যান্সার দাগিয়েছিল, ওর সাথে আমার কথা হয়েছে শুভ, তো সেটাও করতে পারো, তোমার প্রিপারেশন অনুযায়ী তুমি চিন্তা করবা যে কতগুলো কোশ্চিন দাগাবো। আচ্ছা, এরপরে যেটা আসি সেটা হচ্ছে যেটা তুমি দাগাই ফেলছো সেটা কি করবা, ওই কোশ্চিন ভুলে আর দেখার দরকার নাই, দাগাই ফেলছো এখন তো আর কিছু করার নাই। অনেকে হয় যে একটা কোশ্চিন আমি দাগাই ফেলছি তো দাগানো কোশ্চিনে হাই হাই এটা তো ভুল দাগাই ফেললাম, তো এইটা যেন না হয়, যেটা দাগাই ফেলছো ওইটা চিন্তাই করবা না, মনে করবা ওই কোশ্চিন নাই। এবং খুব বি কেয়ারফুল, তোমরা খুবই কেয়ারফুল থাকবা, সেটা হচ্ছে ওই কোশ্চিনের সিরিয়াল, অনেকে কিন্তু সিরিয়াল মিস করে, কোশ্চিন 45 সে 46 অ্যান্সার করছে, কোশ্চিন এর পরের সবগুলো অ্যান্সার 5-7টা অ্যান্সার করে দেওয়ার পর ওর মাথায় এলো হাই হাই আমি এটা কি করছি, তো এরকম যদি একবার ভুল হয়ে যায়, সুতরাং বি কেয়ারফুল, তুমি যখনই কোশ্চিন অ্যান্সার করবা আগে দেখে নিবা যে কোশ্চিন নাম্বার 45 তুমি অ্যান্সার 45 এ করছো কিনা, এটা যেন সবসময় খেয়াল থাকে, এটা ভুল করলে কিন্তু একদম মেসাকার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে রিস্ক নিবা, পরীক্ষার হলে আসলে রিস্ক নিতে হবে, কারণ তুমি যদি রিস্ক না নিতে পারো, জাস্ট যেটুকু তুমি জানো সেটুকুই অ্যান্সার করছো এরকম যদি হয়, তাহলে দেখবা যে তোমার চান্স নাও হতে পারে, তুমি 70টা খুব কনফিডেন্টলি লাগাইছো, তাই না, তো তোমার কিন্তু একটা রিস্ক নিতে হবে, তো এই রিস্কটা যারা নিতে পারবা ওই 50-50গুলো অ্যান্সার করবা, দেখবা যে এর মধ্যে অনেকগুলো হয়ে গেছে। যেমন আমার নিজেরটা বলি যে আমি খুব কনফিডেন্টলি 85টা লাগাইছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম যে আরো কয়েকটা দাগাই, তো যেগুলোতে আমি 50-50 ছিলাম এরকম কোশ্চিন আরো 8টা কোশ্চিন দাগিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মজার ব্যাপার হলো যখন আমি পরীক্ষার হল থেকে বেরোলাম তখন দেখলাম অ্যান্সার মিলালাম, তো অ্যান্সার মিলাই দেখলাম যে যেগুলো আমি চিন্তা করছিলাম যে এগুলো আমার শিওর এই 85টা, ওগুলোর মধ্যে থেকে আমার 7-8টা ভুল হয়ে গেছে, তো এরকম কিন্তু হবে। এজন্য রিস্ক নিতে হবে, তুমি রিস্ক নেবা যেগুলোতে 50-50 সেগুলোতে রিস্ক নেবা। আচ্ছা, পরীক্ষার হলে আরেকটা জিনিস যেটা করবা সেটা হচ্ছে যে পরীক্ষার হলে পুরো কোশ্চিনটা 100টা কোশ্চিন তুমি অ্যাপ্রোচ করবা, এরকম 50 মিনিটের মধ্যে তুমি পুরো 100টা যেন চলে যেতে পারো, তাহলে হবে কি শেষ 10 মিনিটে যেগুলো তুমি 50-50 চান্স ছিল সেগুলো অ্যান্সার করতে পারবা, তো এভাবে তুমি করতে পারো। এবার পরীক্ষার হল থেকে বের হয়ে আসো, বের হয়ে এসে তুমি চিন্তা করো যে তোমার রেজাল্ট কি হবে, পরীক্ষা কোশ্চিনে কোথায় কোথায় ভুল করলাম, হ্যাঁ এভরিথিং সব কিছু চিন্তা করো, কিন্তু কখনোই চিন্তা করবা না যখন তুমি পরীক্ষার হলে থাকবা বা হলের আগে গত 2 দিন বা আগামী 2 দিন ধরে তুমি যে প্রস্তুতি নিছো বা নিবা, এই এই সময়টাই আর ওই দুশ্চিন্তা করার দরকার নাই যে আমার পরীক্ষার রেজাল্ট কি হবে, হায় আমি যদি চান্স না পাই কি হবে। তো তোমাদের সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো যে তোমার মেডিকেলে চান্স পাওয়া, হ্যাঁ এটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এজন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে
নিজেকে প্রমাণ করার জন্য যে তুমি ভালো স্টুডেন্ট, এটা কিন্তু আমাদের মধ্যে আসছে, তাই না? তো দেখো, যে ছেলেটা মেডিকেল ভর্তি পরীক্ষায়, ধরো ওই যে পরশু দিন পরীক্ষা হবে এবং রেজাল্টও দিয়ে দিবে 2-3 দিন পর, যে ছেলেটা ভর্তি পরীক্ষায় ধরো ফার্স্ট হয়ে গেছে অথবা ডিএমসিতে চান্স পেয়ে গেছে বা যে কোনো মেডিকেল কলেজে চান্স পেয়ে গেছে, সে কি তোমার থেকে আলাদা হয়ে গেল, সে বিশেষ কিছু হয়ে গেল? ব্যাপারটা কিন্তু এভাবে চিন্তা করার সুযোগ নাই। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো পরীক্ষার কথাই তুমি যদি বলো, এটা কি তোমাকে 100% অ্যাসেস করতে পারে? এই জিনিসটা বোঝা খুব দরকার। কারণ হচ্ছে, তুমি কেমন মেধাবী এটা তুমি জানো, তোমার প্রতিবেশী জানে, তোমার বন্ধুরা জানে। একটা ভর্তি পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তাহলে কি তোমার মেধাটা হঠাৎ করে কমে গেল? জিনিসটা কি এটা হয় কখনো? জিনিসটা কিন্তু এটা কখনোই না। তুমি যেমন মেধাবী ছিলা সেরকমই আসো। হ্যাঁ, এটা হতে পারে যে ভর্তি পরীক্ষা তোমাকে জাজ করতে পারে নাই। তো এই জিনিসটা তোমার মধ্যে যেন একটা বিলিফ থাকে যে ভর্তি পরীক্ষার রেজাল্ট কি হবে তো আমি জানি না, কিন্তু এই ভর্তি পরীক্ষা আমার লাইফের গতি প্রকৃতি চেঞ্জ করবে না। হ্যাঁ, তুমি তোমার লাইফে কেন মেডিকেলে পড়তে চাই, মানুষের সেবা করব, তাই না? সবাই আমাকে বলবে যে না, ছেলেটা বা মেয়েটা খুব মেরিটোরিয়াস। তো এই জিনিসটার জন্য মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার দরকার নাই। কারণ তোমার মধ্যে সেলফ বিলিফ থাকুক যে আমি কেমন স্টুডেন্ট এটা তো আমি জানি, ঠিক আছে, আমার ভর্তি পরীক্ষা খারাপ হতে পারে। তো এই জিনিসটা তোমার মধ্যে থাকলে যেটা হবে সেটা হচ্ছে, পরীক্ষা খারাপ হলেও তোমার খুব বেশি খারাপ লাগবে না, আর পরীক্ষা যদি ভালো হয় তোমার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে না বা খুব বেশি একটা মানে ভাব চলে আসবে না, আমরা যেটা বলি সহজ বাংলায় যে হ্যাঁ আমি চান্স পেয়ে গেছি, আমি খুব ভালো, এই ধরনের অ্যাটিটিউড তোমার মধ্যে আসবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝে নেওয়া। আর সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে, আসলে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া বা ভার্সিটি পরীক্ষাগুলোতে খুব ভালো করা, এটা কিন্তু আমাদের লাইফের কোনো গোল না। আমাদের লাইফের গোল হচ্ছে একজন হ্যাপি মানুষ হব, তাই না? একজন সুখী মানুষ হব, একজন ভালো মানুষ হব। কারণ সাকসেসের আসলে নির্দিষ্ট কোনো কি বলা যায় ডেফিনেশন নাই। তুমি মেডিকেলে চান্স পেয়ে দেখবা যে অনেকেই হয়তো ভালো করতে পারে নাই পরবর্তীতে, আবার মেডিকেলের বাইরে পড়াশোনা করে অনেকে খুব ভালো করছে, এটা তো মানে খুব হর হামেশাই দেখা যায়। তো এই জন্য যেটা বলবো সেটা হচ্ছে, বি হ্যাপি, তোমরা সবাই খুব ভালো করো, লাইফে খুব ভালো একটা পর্যায়ে যাও। মানে ডাক্তারই হতে হবে এমন চিন্তা ভাবনা তোমাদের মধ্যে না থাকুক। তবে যারা ডাক্তার হতে চাও, তোমাদের রিয়েল প্যাশন আছে, তাদেরকে অবশ্যই ওয়েলকাম। সামনে ভর্তি পরীক্ষায় দেখায় দাও যে তুমি খুব ভালো এবং রেজাল্টটা ভালো করো, এবং পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের ক্যাম্পাসে। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের শর্ট লেকচার এখানে শেষ করছি। ঠিক আছে, কাটছেন?